নমস্কার বন্ধুরা, আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের মাত্র দুটি উপকরণ দিয়ে গুঁড়ো দুধের সন্দেশ বানিয়ে দেখাবো। তো সন্দেশ বানাবার জন্য এখানে নিয়ে নিচ্ছি এক বাটি গুঁড়ো দুধ, আর যে বাটিটা মেপে আমি গুঁড়ো দুধ নিলাম ওই বাটিটা মেপেই দিয়ে দেবো দেড় কাপ জল, মানে দেড় বাটি জল। জল কিন্তু খুব একটা বেশি দেওয়া যাবে না, মানে এক কাপ গুঁড়ো দুধের জন্য দেড় কাপ জল দিতে হবে। এখন এই গুঁড়ো দুধটা জলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর বন্ধুরা, আমি কিন্তু এখনও গ্যাসের চুলাটা ধরাইনি, তার কারণ আগে জলের সঙ্গে এই গুঁড়ো দুধটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই গুঁড়ো দুধের সন্দেশটা বন্ধুরা খেতে এত সুস্বাদু হয় যা আপনারা বাড়িতে বানিয়ে না খেলে বুঝতে পারবেন না। তাই আমার অনুরোধ রইল, অবশ্যই বাড়িতে একদিন খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। দেখুন, আমি কিন্তু খুব ভালো করে নেড়েচেড়ে এই গুঁড়ো দুধটা জলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখুন, দুধটা কিন্তু আমি খুব ভালো করে নাড়াচাড়া করে এই জলের সঙ্গে মিশিয়ে নিয়েছি। আর ওদিকে কিন্তু আমি গ্যাসের চুলাটাও জ্বালিয়ে দিয়েছি। এবারে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এই দুধটা খুব ভালো করে জাল দিয়ে নিতে হবে। তবে বন্ধুরা, দুধ জাল দেওয়ার সময় কিন্তু তাড়াহুড়ো করা যাবে না, আস্তে আস্তে জাল দিয়ে এই দুধটা শুকিয়ে নিতে হবে। দেখুন, এই দুধটা কিন্তু আমি প্রায় 5 মিনিট ধরে খুব ভালো করে জাল দিয়ে নিয়েছি। আর বন্ধুরা, একটা কথা অবশ্যই মনে রাখবেন, যেহেতু এটা গুঁড়ো দুধ দিয়ে এই সন্দেশটা আমি বানাচ্ছি, তার জন্য কিন্তু একটু অনবরত নাড়াচাড়া করে এই দুধটা জাল দিয়ে নিতে হবে, তাছাড়া কিন্তু নিচে লেগে যেতে পারে। যখন দেখবেন দুধটা এরকম একটু ঘনত্ব এসে গেছে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে একটা সাদা এলাচ। আপনারা গোটা এলাচের বদলে এলাচের গুঁড়োও দিতে পারেন, তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই। এই এলাচটা দিলে এই সন্দেশের মধ্যে খুব সুন্দর একটা গন্ধ পাওয়া যাবে, খেতে কিন্তু ভালো লাগবে। আমি আবার অনবরত নাড়াচাড়া করে এই দুধটা আরও একটু ঘন করে নেব। দেখুন, আরও 2 মিনিট মতো এই দুধটা আমি জাল দিয়ে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন দুধটা কিন্তু আরও অনেকটা ঘন হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ মতো লেবুর রস। তবে এই লেবুর রসটা কিন্তু বন্ধুরা আমি একবারে দেব না, 2 বারে 3 বারে দিয়ে এই দুধটা ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন, লেবুর রসটা দেওয়ার ফলে কিন্তু দুধটা কেটে গেল, আর কেটে গিয়ে যে ছানাটা হবে এরকম সন্দেশ খেতেই কিন্তু ভালো লাগে, দেখতেও সুন্দর লাগে, আবার খেতেও সুন্দর লাগে। দেখুন, আমি কিন্তু 3 বারে এই লেবুর রসটা দিয়ে দুধটা ভালো করে জাল দিয়ে নিলাম। আর এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই একদম লোতে থাকবে, তা না হলে কিন্তু দুধটা নিচে লেগে যেতে পারে। আর জাল দেওয়ার সময় অবশ্যই এই যে ধার দিয়ে দুধগুলো লেগে যাবে সেগুলো কিন্তু হাতা দিয়ে ছাড়িয়ে দিতে হবে। দেখুন, দুধের এই মিশ্রণটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে দিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে চিনি। এখানে আমি যতটা পরিমাণে দুধ দিয়েছি তার 1/4 ভাগ দিয়ে দিলাম চিনি। চিনিটা ভালো করে এই মিশ্রণের সঙ্গে আবার মিশিয়ে দিতে হবে। আর বন্ধুরা, আপনারা যদি মিষ্টির পরিমাণটা একটু বেশি খেতে চান তাহলে আরও একটু মিষ্টি দিতে পারেন, তবে আমার কাছে মনে হচ্ছে এইটুকুই যথেষ্ট, তার জন্য আমি এইটুকু মিষ্টি দিয়ে দিলাম। এবারে এই চিনির সঙ্গে ভালো করে এই মিশ্রণটা আবার জাল দিয়ে নিতে হবে। দেখুন, দুধের এই মিশ্রণটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও একটু গুঁড়ো দুধ, যাতে তাড়াতাড়ি আরও ঘন হয়ে যায়। তবে এটা কিন্তু বন্ধুরা পুরোপুরি অপশনাল, আপনারা দিতে চাইলে দেবেন, না চাইলে এমনিতেও জাল দিয়ে এই মিশ্রণটা শুকিয়ে নেবেন, তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই। এখন গুঁড়ো দুধটা খুব ভালো করে এই মিশ্রণের সঙ্গে মিশিয়ে দেব। আর অবশ্যই কিন্তু এখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে থাকবে। দেখুন, খুব ভালো করে কিন্তু মিশ্রণের সঙ্গে গুঁড়ো দুধটা আমি মিশিয়ে নিলাম। এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এটা নামিয়ে নেব। এখন দেখতে পাচ্ছেন আমি একটা শোনপাপড়ির বক্স নিয়েছি, এর মধ্যেই আমি সন্দেশগুলো বানাবো, মানে সন্দেশের শেপটা দেব। তার জন্য এই বক্সের মধ্যে সামান্য একটু ঘি দিয়ে এই বক্সের চারিদিকে ভালো করে লাগিয়ে দিতে হবে, তাহলে সন্দেশগুলো যখন আপনি বের করবেন তখন কিন্তু এই বক্সের সঙ্গে আটকে থাকবে না। দেখুন, খুব সুন্দর করে কিন্তু আমি ঘিটা লাগিয়ে দিলাম। এবারে গরম গরম অবস্থায় এই মিশ্রণটা এই বক্সের মধ্যে দিয়ে দিতে হবে, তারপর খুব ভালো করে উপর দিয়ে একটু সমান করে দিতে হবে,
যাতে এই সন্দেশগুলো দেখতে ভালো লাগে। দেখুন এর উপরেও কিন্তু আমি খুব ভালো করে সমান করে দিয়েছি যাতে সন্দেশগুলো দেখতে ভালো লাগে। এবারে এই মিশ্রণটা ভালো করে ঠান্ডা করে নর্মাল ফ্রিজে আমি 2 ঘন্টার জন্য রেখে দেব। সন্দেশের এই মিশ্রণটা আমি ভালো করে ঠান্ডা করে 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। 2 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিলাম। এখন এই বক্সটা ধরে একটা প্লেটের মধ্যে আমি তুলে নেব, তাহলে সন্দেশগুলো কাটতে সুবিধা হবে। এখন আমি খুব সাবধানে উল্টে নেব, সন্দেশগুলো কিন্তু খুব নরম থাকে, খুব সাবধানে উল্টাবেন। এবারে একটা ছুরি দিয়ে আমি পিস পিস করে কেটে নেব। আমি এরকম লম্বা লম্বা পিস করে কাটছি, আপনারা চাইলে যে কোনো শেপে কেটে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর বন্ধুরা সত্যি বলছি, এই সন্দেশগুলো খেতে যে এত মজা লাগে তা আপনারা বাড়িতে না বানিয়ে খেলে বুঝতে পারবেন না। দেখুন সবগুলো সন্দেশ কিন্তু আমি পিস পিস করে কেটে নিলাম, আর দেখেই বুঝতে পারছেন সন্দেশগুলো খেতে কত ভালো লাগবে। এখন আমি পরিবেশন করার জন্য অন্য একটা প্লেটে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, আমার আজকের এই সন্দেশের রেসিপিটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগেই থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না।